সর্বত্র বৃষ্টি, লাগাতার বৃষ্টিতে ভাসছে আগ্রা, ভারী থেকে অতি ভারী টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। একটি ভাইরাল অডিও ক্লিপে দেখা যাচ্ছিল হাঁটু জল জমেছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও, শোনা যাচ্ছিল তাজমহলের ছাদ চুঁইয়ে জল পড়ছে, জলে ডুবে গিয়েছে তাজমহল, এমন ভিডিও দেখে কার্যত হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা, তাতেও উৎসাহী পর্যটকদের কমতি নেই। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চিন্তা প্রকাশ করেছেন অসংখ্য মানুষ। এএসআই এর আধিকারিক যদিও জানিয়েছেন বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে ছাদ বেয়ে চুইয়ে পড়েছে জল, তবে চিন্তার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তিনি। শনিবার এএসআই এর মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল বলেছেন, তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি তাদের নজরে এসেছে, পরিদর্শনের পর প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি ক্ষয়ের ফলেই হয়েছে, স্থাপত্যে বড়সড় কোনো ক্ষতি হয়নি, তারা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন, তবে চিন্তার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।